এই ভিডিওটি দেখে আপনাদের কোনো পরিবারের সাধারণ ভিডিও বলে মনে হবে, কিন্তু এদের সামনে এমন কিছু ঘটনা ঘটে যা অনেক রহস্যময়। কোনো ব্যক্তি যদি খেয়াল করে এই ভিডিও দেখে, তাহলে ভিডিওর মধ্যে ঘটিত ঘটনাটি দেখে তার মাথা ঘুরে যেতে পারে। আমাদের পৃথিবী সত্যি অনেক রহস্যময়, কারণ আমাদের চোখের সামনে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা দেখে আমরা অবাক হয়ে যাই যে এটা কিভাবে সম্ভব। আসলে ভিডিওতে কি হয়েছে এটা তো আপনি ভিডিওর সামনে যেয়ে দেখতে পারবেন, কিন্তু আজকে ভিডিওতে আপনি অনেক কিছু দেখবেন যা দেখে সত্যি অবাক হয়ে যাবেন, কারণ এই ভিডিওর প্রত্যেকটি পার্টে রয়েছে রহস্যজনক ঘটনা। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। এখন আপনারা এমন একটি ভিডিও দেখতে যাচ্ছেন যে ভিডিওটি হচ্ছে একটি বাচ্চার এবং তার বাবার। আসলে ব্রাজিলে থাকা এই ব্যক্তি তার বাচ্চার ভিডিও করছিল। এখানে বাচ্চাটি কিছু ফল নিয়ে খেলছিল এবং লোকটি তার ভিডিও করছিল, কিন্তু বাচ্চার ভিডিও করতে যে এখানে ভিডিওতে অন্য কিছু রেকর্ড হয়ে যায়। আপনি একটু খেয়াল করে দেখে বলুন তো, ভিডিওতে কি এমন রেকর্ড হয়ে গেল? Espera, alguien se metió. Quédate ahí, Daniel. Alguien se metió. ¿Rolo? ¿Será el perro? No, esto no puede ser. No. Métete, papi. এখন তো আপনি সত্যি বুঝতে পারছেন যে আসলে কি হয়েছিল। আসলে এই ব্যক্তি যখন তার বাচ্চার ভিডিও করছিল, তখন হঠাৎ করে দরজাটি খুলে যায়। ব্যক্তি মনে করে বাতাসে দরজাটি খুলে গিয়েছে। আমরাও তাই মনে করতে পারি, কিন্তু যখন সে বাইরে তাকায় তখন সে দেখতে পায় অজানা আকৃতির কিছু একটা তার বাসার সামনে বসে রয়েছে। কিন্তু সে যখন চেক করার জন্য বাইরে যায়, তখন সেটি সেখান থেকে পালিয়ে যায় এবং আশেপাশে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। এখন এই জিনিসটি কি এবং কেন এই আকৃতির জিনিসটি তার বাসার সামনে বসেছিল, সেটা অবশ্য রহস্য হয়ে আছে। এই ব্যক্তির সাথে এমন প্রথমবার হয়নি। এর দ্বিতীয় ভিডিও ক্লিপে সে বলে, যখন সে ঘুম থেকে উঠে দরজার কাছে যায়, তখন সে দরজার ওপাশে কালো আকৃতির কিছু একটা দাঁড়িয়ে থাকতে দেখে। যখন সে ভয় পেয়ে চেক করার জন্য দরজা খুলে, তখন সে কাউকে দেখতে পায় না। সে বলেছে তার সাথে আজকে এটা প্রথম না, এরকম কিছুদিন ধরেই হচ্ছে। এখন সে দেখেছে একটি অজানা আকৃতির কিছু তার বাসার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু এই জিনিসটি যত দ্রুত পালিয়ে যায়, এ থেকে বোঝা যাচ্ছে এটি কোনো স্বাভাবিক মানুষ না। এই ভিডিও সম্পর্কে আপনারা কি বলতে চান কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানান। এখন আপনারা যে ভিডিও ক্লিপটি দেখবেন, এই ভিডিওটি পর্তুগালের একটি মেয়ে যখন রেকর্ড করেছিল, যখন সে তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে জঙ্গলে ঝর্ণা দেখতে আসে। এখানে দৃশ্য অনেক সুন্দর ছিল, তাই মেয়েটি ফোন বের করে ভিডিও করছিল। কিন্তু সে কিভাবে জানবে যে তার ফোনের ভিডিওতে এমন কিছু জিনিস রেকর্ড হয়ে যাবে যা সে চিন্তাও করেনি? আপনিও একবার দেখুন। Domingo, curtindo uma cachoeira em Lixe, Rio de Janeiro. Reparem o visual na mata. Agora o melhor de tudo. Essa queda d'água. Muita água. Muita força. এই মেয়েটি যখন ভিডিও করে, তখন ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে সে ঝর্ণার মধ্যে একটি অদ্ভুত আকৃতি দেখা যাচ্ছে। যখন তারা ভিডিও করে, তখন এটা সম্পর্কে তারা জানতো না, কিন্তু যখন তারা পরে ভিডিও ক্লিপ দেখে, তখন তারা এই অদ্ভুত আকৃতি দেখতে পায় এবং খুব ভয় পেয়ে যায়। আপনি যদি এরকমের এক্সাইটিং এবং মজার ভিডিও দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও মিস না হয়ে যায়। এই ভিডিও ক্লিপটি একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের, যেখানে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এসে একজন মহিলা লাইভে জিনিস বিক্রি করছিল। হঠাৎ লাইভের মধ্যে এমন কিছু দেখা যায়
যা দেখে দর্শকরাও তাড়াতাড়ি কমেন্ট করতে থাকে যে আপনাদের লাইভে হঠাৎ করে কি দ্রুত চলে গেল। আপনিও ভিডিওটা একবার দেখুন। এখানে আপনি দেখতে পাচ্ছেন ভিডিও চলাকালীন একটি জিনিস খুব দ্রুত সেখান থেকে চলে যায়। এটি এত দ্রুত চলে যায় যে তার ধাক্কায় কাপড়টি নড়তে থাকে। এটা দেখে লাইভ দেখা দর্শকরা প্রশ্ন করে, তোমার ঘরে কি কোনো পালতু জন্তু রয়েছে? এই মহিলাটি ভিডিও দেখে বলে যে তার ঘরে কোনো পালতু জিনিস নেই এবং সে এটা বলে সে এমন কিছু অনুভব করেনি যা দর্শকরা বলছে। এই ভিডিওটি সত্যি অনেক রহস্যজনক। এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত সেটা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন আপনি যে ভিডিও দেখবেন সেটি সত্যি অনেক ভয়ানক। আপনি চিন্তা করতে পারছেন না যে 12-13 বছরের একটি বাচ্চা সারা রাত হসপিটালের মধ্যে ঘুরবে। এই হসপিটালের আশেপাশের দালানে যারা বাস করে তারা বলে যে হসপিটালে প্রায় 12-13 বছরের একটি বাচ্চাকে ঘুরতে দেখা যায়। সেটা চেক করার জন্য দুটি ছেলে হসপিটালে আসে এবং ভিডিও করতে থাকে এবং ভিডিও করে। এখন আপনারা দেখুন ভিডিওতে কি রেকর্ড হয়েছে। আপনারা চিন্তা করে দেখুন সত্যিকার অর্থে একটি 12-13 বছরের বাচ্চা কিভাবে অন্ধকারে হসপিটালে থাকতে পারে। কারণ এই বয়সের বাচ্চারা সাধারণত অন্ধকারে ভয় পায়। হসপিটালের মধ্যে এমন কিছু ঘুরছিল যেন তার কাছে এটি সাধারণ ব্যাপার। যখন এই ছেলেরা সামনে এগিয়ে যায় তখন তারা কোনো বাচ্চাকে দেখতে পায়নি। এই জিনিসটাই ভিডিওকে আরও ভয়ানক করে দিয়েছে। এখন আপনারা যে ভিডিও দেখছেন সেটি কোনো কনস্ট্রাকশন সাইটের সিসি ক্যামেরায় রেকর্ড হওয়া ভিডিও। এই ভিডিওতে আপনারা এমন একটি অবাক করা জিনিস দেখতে পাবেন যেটা দেখতে মানুষের মতো মনে হয় না, আবার কোনো জন্তুও মনে হয় না। আপনারা দেখতে পাচ্ছেন এই রুমে শুধুমাত্র দুইটি ময়ূর রয়েছে, আর কিছু নেই। তখনই হঠাৎ করে একটি অদ্ভুত ক্রিয়েচার এই রুমের মধ্যে আসে এবং খুব দ্রুত গতিতে সেখান থেকে চলে যায়। এই ক্রিয়েচারকে দেখে আসলে আমরা কনফিউজড হয়ে গিয়েছি যে এটা মানুষ না অন্য কিছু। কিন্তু এর আকৃতি দেখে আমাদের মনে হচ্ছে এটি একটি এলিয়েন। এটা যত দ্রুত জায়গা থেকে চলে গিয়েছে এটা তো নিশ্চিতভাবে বলা যায় এটা কোনো মানুষ না। এখন এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ওয়ার্ড ইমেজ নামে একটি রেডিট ইউজার এই ভিডিও রেডিটে আপলোড করে এবং বলে যে এই ভিডিওর কোনো অফিসিয়াল রেকর্ড নেই, যে ভিডিওটি কোথায় রেকর্ড হয়েছে এবং কে রেকর্ড করেছে। কিন্তু ভিডিওতে এমন কিছু মিস্টেরিয়াস জিনিস রয়েছে যা দেখে আপনি শুধু দেখতেই থাকবেন এবং চিন্তা করতে থাকবেন যে এটা কিভাবে সম্ভব। এখানে দেখা যায় একটি খোলা জায়গায় একটি কুকুর দাঁড়িয়ে আছে এবং কিছু সময় পর হঠাৎ করে কুকুরটি গায়েব হয়ে গিয়েছে। এখন ভিডিওটি খেয়াল করে দেখুন এবং বলুন এটা কিভাবে সম্ভব। এখন আপনি চিন্তা করে বলুন তো, যদি এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকে তাহলে আমাদেরকে কমেন্টে অবশ্যই শেয়ার করবেন। অক্টোবর 2022-এর এই ভিডিওটি ইন্টারনেটে অনেক বেশি ভাইরাল হয়। এখানে দেখা যাচ্ছে যে একটি পরিবার বসে রয়েছে এবং একটি বাচ্চা খেলছে। বাচ্চার হাতে একটি বল রয়েছে, সে সামনে গিয়ে সেই বলটি তার মাকে দেয় এবং সে পেছনের দিকে চলে আসে। কিন্তু যখন সে হাঁচি দেয় তখন দেখা যায় তার হাত থেকে আরেকটি বল পড়েছে। কিন্তু সেই বলটি আসলে কোথা থেকে আসলো? কারণ তার হাতে আগে তো কোনো বল ছিল না। এটা তো সত্যি একটা অবাক করা ঘটনা হলো। কিন্তু এরপর আরও অবাক করা কিছু ঘটে। যখন এই বাচ্চাটি কার্পেটের উপর ওঠে তখন সে হঠাৎ করে পড়ে যায়। এখন তার পড়ে যাওয়াটা কতটা যৌক্তিক ছিল এটা আপনি দেখলে বুঝতে পারবেন। যখন ভিডিওটিকে স্লো করে এবং জুম করে দেখা হয় তখন দেখতে পাই যে বাচ্চাটা শুধু শুধুই পড়ে যায়। এর পড়ে যাওয়ার কোনো কারণ নেই। দেখে মনে হয় যে বাচ্চাটি হঠাৎ করে পড়ে যায়নি, বরং তার পা ধরে কেউ ফেলে দিয়েছে। এখন ভিডিওতে এমন কিছু হয়ে গেল কিন্তু এদের পরিবারের কারো কোনো খেয়াল নেই, সবাই নিজের ফোন নিয়ে ব্যস্ত। এখন এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানান।
মাঝে মাঝে আমরা র্যান্ডমলি এমন কিছু ভিডিও রেকর্ড করি যার সম্পর্কে আমরা বুঝতে পারি না। তেমনই ভিডিও আমেরিকার এই ব্যক্তিটি করেছে। এখানে দেখা যাচ্ছে একটি ছাগল রাস্তা দিয়ে হাঁটছে, কিন্তু কিছুদূর হাঁটার পর তার সামনে এমন কিছু চলে আসে যা দেখে ছাগলটি অবাক হয়ে যায় এবং ব্যক্তিটি অবাক হয়ে যায়। এখন ছাগলের সামনে এই অদ্ভুত ব্যক্তিটি কে সেটা তো কেউই বুঝতে পারছে না, কিন্তু এটি ইন্টারনেটে অনেক ভাইরাল হয়েছে, তাই আপনাদেরকে দেখাই। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন, এতে করে আমাদের সব নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।